আজ তোমাদের বাচ্চাদের রথ টানার ছবি আঁকা দেখাবো। তো দেখো, এভাবে একটা ছেলে কিভাবে আঁকছি, পিছনের দিকে হাত করে, এরপর নিচে প্যান্ট আঁকছি, পা আঁকা হলো এই পজিশনে আঁকা, যেন পিছন থেকে টান দিচ্ছে। এভাবে ছেলেটা এঁকানোর পর সঙ্গে একটা মেয়ে আঁকছি, এইভাবে মাথাটা এঁকে নিলাম। এই পজিশনে দাঁড়িয়ে আছে সামনের দিক করে। এরপর হাতে একটা কাসর নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে মেয়ের ড্রয়িংটা হলো। এরপর আমি আঁকছি রথটা। এইভাবে আমরা যেভাবে মন্দির আঁকি সেভাবে একদম সিম্পল একটা রথ আঁকছি। এভাবে দুটো ধাপ করে নিলাম। এরপরে উপরে চূড়া, মাথায় একটা পতাকা, সামনে একটা দরজা, এর নিচেও একটু ডিজাইন করার মতো করে আবার একটা দরজা, চাকা দুটো লাগিয়ে নিলাম, পতাকাটা করে নিচ্ছি। এরপরে রথের দড়িটা, রশি, পিছনটা একটু সিনারির মতো। এইভাবে আমার আঁকাটা কমপ্লিট হলো। এরপরে স্কেচ পেন লাগানো হচ্ছে। তোমরা তোমাদের প্রয়োজনে স্কেচ পেন লাগাতেও পারো, আবার না লাগিয়েও শুধু পেন্সিল আঁকার উপরে ডাইরেক্ট রং করতে পারো। এভাবে দেখো, তারপরে কালারটা যেভাবে দেখানো হয়েছে কালার প্র্যাকটিস করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবে, যাতে আরও পরবর্তীকালে ভালো ভিডিও দিতে পারি। Thank you.
Thank you.